সবাইকে হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্যে তো রাত্রের দিকে একটু ঠিক আছি, এর জন্য একটু বাইরে বেরিয়েছি একটুখানি হাঁটার জন্য, কারণ বিকালের দিকে না টাইম করতে পারিনি। বিকালের দিকে আজকে কাজও ছিল একটা, অনেক বড় কাজ, ট্যাঙ্কি পরিষ্কার করা। আগের বছর একবার করেছিলাম, এই বছর একবার করলাম। এটা একদম ভীষণ মারাত্মক কাজ, বরেরও টাইম পেলো, আর বিকাল টাইমটা যেহেতু সন্ধে 6টার দিকে জল দেয় এবং তার আগে আমাদেরকে কমপ্লিট করতে হয়েছে। এত পরিমাণে ছাদের মধ্যে রোদ ছিল, তবুও কষ্ট করে হোক করে নিলাম, কারণ ঘিন ঘিন লাগে ওই জিনিসটাই। আমরা থালা বাসন ধুচ্ছি, মুখে নিচ্ছি, স্নান করছি, সব কিছু করছি। টাইমটা আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এর জন্য ভিডিও শ্যুটটা আমি পরে করেছি। আমি যেটা তোমাদেরকে দেখালাম এটা আমার আগের অবস্থায় ছিল, কারণ আমার পাশের ট্যাঙ্কিটাই এরকম হাল, কারণ কেউ নেই এখন আমাদের যা ট্যাঙ্কি সেই কোয়ার্টারটাই, আর এটা পরিষ্কার করার এখন অবস্থা। আর এই দিকে দেখো সব বাচ্চা পাটি এখনও অবধি খেলছে এখানে, না যে পড়াশোনা করতে হয় সন্ধ্যাবেলায় এইটা না নেই আমাদের ওখানে। যেমন সকাল সন্ধ্যা একটা পড়ার টাইম, যে সন্ধ্যায় পড়তে বসতেই হবে, সকালে বসতে হবে, এখানে না ওই ব্যাপারটা আমি দেখি না। এখানে না বেশিরভাগ বাচ্চাগুলোর পড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, হয়তো মাদের কাছে যে কোনো টাইম, একটা দুপুর টাইমে বললো বই নিয়ে বসো, ওই টাইমটাই পড়ি নাই, হয়তো বিকালের টাইমটা, যেই টাইমটা আমাদের খেলার টাইম, এই টাইমটা বাচ্চাদেরকে ওরা পড়তে বসি নাই। 7টা সাড়ে 7টার মধ্যে তো পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, তারপরে বাচ্চারা যে যার মতো নিজের মতো খেলাধুলা করে, সে যে যা নিজের মতো, কেউ পার্কে গিয়ে খেলে, কেউ আর এখানে আমাদের ব্লকে অনেকগুলো বাচ্চা আছে, প্রায় 8-9টা বাচ্চা, ওরা না বেশিরভাগ থেকে খেলাপাতি, যেমন আগেকার দিনে আমরা খেলাপাতি নিয়ে খেলতাম, ওরকম ওই কিন্ডার জয়, সেই ছোটো ছোটো যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে, প্লাস কারো রান্নাবাটি, এগুলো নিয়েই খেলে, ছেলে মেয়ে সব একসাথে। এমনিতে ভালোই লাগে অভ্যাসটা, কিন্তু আমার ছেলে না এই অভ্যাসটার সাথে না ঠিক মানিয়ে নিতে পারে না, মানে ও অন্য টাইমটায় পড়তে বসালে পড়ে না, এর জন্য আমি না ওকে সন্ধ্যা 7টা অবধি খেলতে দিই, তারপরে ঘরে নিয়ে আসি, আমি একটুখানি পড়তে বসাই, তারপরে তো ওর বাবা আসলে ওই দেখাই। কারণ আমি আবার এসে যাই রান্নাঘরে রাত্রের খাবার তৈরি করার জন্য, যদি কোনো দিন ডিউটি থাকে রাত্রে তখন আমাকে একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, খেয়ে দিয়ে আবার যাই। এভাবেই চলে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা একটা ডেইলি রুটিনে। ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট সবাইকে।